নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি মহাভারতকে নিয়ে কথা বলবার জন্য। বিগত দিনে মহাভারতের ওপর আমি কয়েকটি এপিসোড করেছি, যেমন মহাভারত ইতিহাস না পুরাণ, রবীন্দ্রনাথের দৃষ্টিতে মহাভারত, এবং তারই সাথে প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন মনীষী, বিভিন্ন ফিলোসফার্স বা জ্ঞানীগুণী ব্যক্তিরা মহাভারতকে ঠিক কীভাবে দেখেছেন। কিন্তু এখন সময় আসছে মহাভারতের ভেতরে প্রবেশ করার। তো সেখানে একটা জিনিস বারবার যেটা আমার মনে হয়েছে, যে বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন মুভিজ বা বিভিন্ন জায়গাতে আমরা মহাভারতকে যেভাবে দেখি, তাতে ঠিক শুরুটা ঠিক বুঝে ওঠা যায় না যে ঠিক কোথার থেকে শুরুটা হচ্ছে। আমার মনে হয়েছে যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত যে মহাভারত, বা আমার ক্ষেত্রে আমি যে কালীপ্রসন্ন সিংহের লেখা মহাভারত যেটাকে রেফারেন্স বুক হিসাবে ধরে আমি এই পর্বগুলো করছি, সেখানে মহাভারতটা কীভাবে শুরু হয়েছে সেটা যদি আপনাদের সঙ্গে বলি, তাহলে আপনাদেরও মহাভারতের কথার ভেতরে ঢুকতে সুবিধা হবে। তো শুরুটা হচ্ছে নৈমিষারণ্যের থেকে। সেই নৈমিষারণ্য প্রাচীনকালে একটা অন্যতম তপভূমি নামে পরিচিত ছিল। সেখানে শৌনক মুনির নেতৃত্বে 12 বছর ব্যাপী যাগযজ্ঞ চলছে। এরকমই সময়ে একটা সাধারণ দিনে লোমহর্ষণ মুনির পুত্র সৌতি সেখানে এসে উপস্থিত হলেন। তো যথারীতি সেই সৌতি মুনিকে উপস্থিত আর সকল মুনিরা খুবই শ্রদ্ধা সহকারে তাকে সাদরে সুস্বাগতম করলেন। এই সৌতি মুনি তৎকালীন সমাজে মুনিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। অবশ্যই তার জ্ঞানের প্রভাব চারিদিকে ব্যাপক আকারে ছড়িয়ে গিয়েছিল। তো যে কারণে তাকে পেয়ে সেই সকল মুনিরা অনেক আনন্দিত হলেন। কেন না, তারা আনন্দিত হলেন এই কারণে যে আমাদের মধ্যে মুনি বর উপস্থিত হয়েছেন, আমরা আজ নতুন আরও অনেক জ্ঞানের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারব। তো তারা বললেন, হে মুনিবর, আপনি কোথার থেকে আসলেন এবং আপনি কি কি জ্ঞান নতুন আহরণ করে নিয়ে এলেন সেটা আমাদের সঙ্গে বলুন, আমাদের সঙ্গে সেটা ভাগ করে নিন, শেয়ার করুন। সৌতি মুনি বললেন যে আমি জন্মে জয়ের সভার থেকে বৈষম্পায়নের মুখে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের রচিত মহাভারত কথা শুনে এলাম। কয়েকটা বিষয় এখানে নজর দেবার আছে। জন্মে জয়কে, জন্মে জয় হচ্ছে রাজা পরীক্ষিতের পুত্র, ছেলে। পরীক্ষিত অর্জুনের ছেলের ছেলে, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, তার পুত্র হচ্ছে জন্মেজয়। এই জন্মেজয় একটা সর্পসত্র করেছিল যেখানে সাপেরা এসে আহুতি দেবে, সাপেদের কুল তিনি বিনষ্ট করে দেবেন। কেন না, তার বাবা পরীক্ষিত সে সাপের দংশনে তার প্রাণ গেছিল। অনেক কাহিনী রয়েছে পেছনে, আমরা সেদিকে যাব না, যথাসময়ে সেসব কাহিনী প্রসঙ্গক্রমে আসবে। এখানে বিষয় হচ্ছে সেই জন্মেজয়ের সভাতে অনেক মুনি ঋষিরা এসেছিলেন, সেখানে কথা প্রসঙ্গে মহাভারতের কথা সম্পূর্ণরূপে আবার সকলের সামনে ছিল। সেখানে উপস্থিত ছিলেন এই সৌতি মুনি। তো তিনি পুরো মহাভারতের কথা সেখান থেকে শুনে নিজের মধ্যে আত্মস্থ করে এসেছিলেন, এবং তিনি বললেন, এই মহাভারত কথা শুনবার পরে আমি সেখান থেকে গিয়েছিলাম সামন্ত পঞ্চক তীর্থ। সামন্ত পঞ্চক তীর্থ আজকের দিনে যে হরিয়ানায় কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র নামটা তৎকালীন সমাজেও ছিল, এই কুরুক্ষেত্রে বারবার সত্যের সাথে মিথ্যা, শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই হয়েছে, হয়েছে কুরুপাণ্ডবের মহাযুদ্ধ। তার ফলে যুগের পরিবর্তন হয়েছে, এবং সেই সামন্ত পঞ্চক তীর্থ সেখানে পরশুরামের ইতিহাসও তার সঙ্গে জড়িত আছে এই নামকরণের পেছনে। তো সেটাও প্রসঙ্গক্রমে কখনো আসবে। তো সেই সামন্ত পঞ্চক তীর্থের থেকে আমি সৌতি মুনি তোমাদের এই মহান নৈমিষারণ্যে, যেখানে তোমরা এই 12 বছর ব্যাপী যাগযজ্ঞ তপস্যা করছো, সেখানে এসেছি এই মুনি ঋষিদের সঙ্গ লাভের জন্য। তখন সৌতি মুনি সেই মুনি ঋষিদের কাছে জানতে চাইলেন যে বলুন, আপনারা কি কথা শুনতে চান? ভূপতিদিগদের কথা, অর্থাৎ তখনকার দিনের বা তার পূর্বে পৃথিবীতে অবতীর্ণ হওয়া যে সকল মহান সব মহারথীরা ছিলেন, রাজরাজারা ছিলেন, তাদের কথা শুনতে চান, নাকি আপনারা ব্রহ্ম বিষয়ক তত্ত্বের কথা শুনতে চান, বলুন? তার প্রশ্নের উত্তরে মুনি ঋষিরা বললেন
যে আমরা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন রচিত যে মহাভারত কথা সেই কথা শুনতে চাই। যে কথা শুনলে আমাদের আত্মবিষয়ক যে সংশয় সেই সংশয় দূরীভূত হয়, সংশয় দূরীভূত হয়, অর্থাৎ সকল রকম যে পুরাণাদির যে সংকলন তার যে সার সংকলন, যে বেদ চতুষ্টয়ের যে নির্যাস, আমরা সেই কথা শুনতে চাই, আমরা মহাভারতের কথা শুনতে চাই। তখন সুতমুনি বলছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, যিনি রক্ষক, যাকে বিভিন্ন যোগীরা তাদের জীবনের একমাত্র সাধ্যবস্তু মনে করে বছরের পর বছর তপস্যা করে চলেছে, যাকে উদ্দেশ্য করে যোগকে আহুতি দেওয়া হয়, বা যিনি সমস্ত কর্মের একমাত্র যিনি লক্ষ্য হতে পারেন, সেই হরিকে স্মরণ করে আমি আপনাদেরকে এই কথা বলছি। এই কথা আগে পরে অনেক মহান জ্ঞানী ব্যক্তিরা, মুনিরা এই কথা বলে গেছেন, এখন বলছেন, আগামীতেও বলবেন। সমস্ত জ্ঞানের যে সীমা পরিসীমা, যে বেদ, সেই বেদের একান্ত অনুগত এই মহাভারত, এবং এই মহাভারতের মধ্যে বিভিন্ন লৌকিক আচার এবং শাস্ত্রীয় মতের সম্পূর্ণরূপে প্রকাশ আমরা দেখতে পাই, এবং তারই সঙ্গে সুচারুভাবে লিখিত ছন্দের খেলা এই গ্রন্থের মধ্যে রয়েছে। তাই আসুন আমার সঙ্গে, অর্থাৎ সৌতমুনি বলছেন, আমার সঙ্গে আপনারা এই মহাভারত রূপ যে মহিরুহ তার নিচে, এই মহান বৃক্ষের নিচে এসে তার ছায়ায় নিজেদের আত্মাকে, নিজেদের মনকে সুশীতল করুন। আসুন আমরা মহাভারতের মধ্যে একটু একটু করে প্রবেশ করি। ধন্যবাদ, নমস্কার।